আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। মঙ্গলবার পোস্তা উড়াল পুলের স্মৃতি উস্কে ভেঙে পড়ল মাছের হাট ব্রিজ। দুই পুত্র সন্তান সহ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য মিনাখায়। স্বামীর পরকীয়ার জেরে আত্মঘাতী গৃহবধূ। পুনরায় গায়েঘাটা পঞ্চায়েত সমিতি গঠন করল তৃণমূল কংগ্রেস। আড়াই বছরের শিশুকে ঘরে আটকে রেখে গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। হারোয়া ব্লকের প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার সাত্রা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সঞ্চিত অর্থ দিয়ে গড়ে তোলেন একটি স্কুল। পাঁচই সেপ্টেম্বর মহান শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা দেশব্যাপী পালিত হল শিক্ষক দিবস। পাশাপাশি নদিয়া জেলা জুড়েও পালিত হল শিক্ষক দিবস। স্কুল ছুটির পরও ছাত্রছাত্রীদের অতিরিক্ত ক্লাস নিয়ে নজির গড়লেন পায়রাডাঙ্গা ভূতের স্মৃতি স্কুলের শিক্ষক রিপন পাল। এবার হচ্ছে বিস্তারিত খবরে। মঙ্গলবার পোস্তা উড়াল পুলের স্মৃতি উস্কে ভেঙে পড়ল মাঝের হাটের ব্রিজ। ঘটনার পর থেকেই শহরের বিভিন্ন ব্রিজের বেহাল দশা ধরা পড়ল। এলাকাবাসীদের অভিযোগ, সংস্কারের অভাব। মঙ্গলবার বিকাল আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক ছিল কলকাতার জনজীবন। বেহালাগামী রাস্তার মাঝের হাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল একটি মিনিবাস, চারটি গাড়ি সহ কয়েকটি বাইক, ছিলেন কিছু পথচারীও। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজের এক অংশ। ঘটনাস্থলে মৃত্যু হয় বেহালার বাসিন্দা সৌমেন নাগের। সাথে সাথেই ঘটনাস্থলে চলে আসে উদ্ধারকারী দল। বেশ কিছু আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। বুধবার ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক দল। এদিকে সেতু ভেঙে পড়ার কারণ নিয়ে সমালোচনা শুরু হয় সব মহলে। পরদিনই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে কলকাতা পুলিশ। তবে PWD-র যে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, ঘটনার পর বেশ কিছু ছবি দেখার পর তা স্পষ্ট। নাগের বাজার উড়ানপুলের বেশ কিছু জয়েন্টের ফাঁকে গজিয়ে উঠেছে বটগাছ ও অশ্বত্থ গাছ। বেশ কিছু জায়গায় ছোট ফাটলও দেখা দিয়েছে। এলাকার মানুষের ক্ষোভ, ব্রিজগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করে পৌরসভার পক্ষ থেকে শুধুমাত্র নীল সাদা রং করে দেয়া হয়। তাদের আশঙ্কা, যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে। করা হচ্ছে রং ছাড়া কোনো কিছু করা হচ্ছে না, ব্রিজের উপরে কিছু করা হয় না। রং করার সময় যদি বট গাছগুলো এগুলো ঠিক করে দিত, তাহলে আজকে এই অবস্থা হতো না। সব ব্রিজে একই অবস্থা। এখানে পরে শুধু ব্রিজের ক্ষতি হচ্ছে না, নিচে রাস্তারও ক্ষতি হচ্ছে। রাস্তার উপরে উপর দিকে জল পড়ে পড়ে ভেঙে যাচ্ছে, রাস্তা বরাবরই হয়ে যাচ্ছে, এবং গোটা ব্রিজটাই একই অবস্থা। এখানেও যা আছে পুরো আপনি ওই অব্দি যান, একই অবস্থা আছে নাগের বাজার অঞ্চলের উপরে। এবং উপরে জলের কোনো সিস্টেম নেই। যদি বৃষ্টির সময় যদি নিচে দাঁড়ানো যায়, উপর থেকে জল এখানে পড়ে, গাড়ি গাড়ে পড়ে, ফুটপাথে এসে জল পড়ে, উপর থেকে এখানে লোকরা ভিড়ে যায়। কি দেখছেন, কটা গাছ রয়েছে? অনেকগুলো গাছ আছে পরপর ব্রিজে ফাঁকা, যেখানে এখানে আপনার এইগুলো রয়েছে, লাইনগুলো রয়েছে, জলের নামার পাইপগুলো সব জায়গাতেই গাছ আছে। অশ্বত্থ বাট গাছ একদম ভর্তি, তো দেখুন না আপনি, দেখাই দিয়ে যাচ্ছে। এগুলো কি মেনটেন্স হয় না? একদম কোনো মেনটেন্স হয় না, শুধু রং হয়েছে, কিছু কাটা হয় না। অন্যদিকে চিংড়িহাটা ফ্লাইওভারে কিছুদিন আগে লক্ষ্য করা গিয়েছিল ফাটল ধরেছে গার্ডওয়ালে, কিন্তু অভিযোগ সংস্কার না করে রাতারাতি নীল সাদা অ্যালমোনিয়ামের পাত দিয়ে ওই ফ্লাইওভারের ফাটলগুলি ঢেকে দেওয়া হয়। পাশাপাশি 40 বা 50 বছরের পুরনো ব্রিজ ভেঙে পড়ার অন্যতম কারণ ওভারলোডিংও হতে পারে, তেমনই মত ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন সেক্রেটারির। এদিন তিনি বলেন, ক্যাপাসিটি তো আছে, একটা ক্যাপাসিটির উপরে যদি তার বেশি মাল বহন করে, তাহলে তো সেই ব্রিজগুলো তো ভাঙার পরিকল্পনা আছে। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গঠনে তৃণমূলের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বিপাকে CPM নেত্রী। বুধবার বাগদায় কৃষক সভার নেত্রী কবিতা হালদার তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন পদ বিক্রির অভিযোগ তোলেন। পরে চাপে পড়ে তিনি প্রকাশ্যেই তার বিবৃতির জন্য ক্ষমা চেয়ে নেন। বুধবার বিকালে বাগদা বাজারে ছিল কৃষক সভার একটি পথসভা। সেই সভায় অন্যান্য বক্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কবিতা হালদারও। তিনি তার বক্তব্যের মাঝে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন পদ বিক্রির অভিযোগ তোলেন। তিনি প্রকাশ্যে মাইকে ঘোষণা করেন, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির পদ বিক্রি হয়েছে 19 লক্ষ টাকায়। পাশাপাশি প্রকাশ্যে মাইকে তিনি এও অভিযোগ করেন, বিভিন্ন পঞ্চায়েত প্রধানের পদও বিক্রি হচ্ছে মোটা টাকার বিনিময়ে। মাইকে তার এই বক্তব্য শুনে উত্তেজিত হয়ে পড়ে এলাকার তৃণমূল সমর্থকেরা। তারা ঘেরাও করেন কবিতা হালদারকে।
দাবি করেন প্রকাশ্যে তার বিবৃতির প্রমাণ দিতে হবে, না দিতে পারলে মাইকেই ক্ষমা চাইতে হবে তাকে। সিপিএমের কৃষক সভা থেকে বাগদা পুরাতন বাজারের কথা করছি, সেই সিপিএমের একজন মহিলা নেত্রী, জেলা নেত্রী কবিতা হালদার, সেখানে আজকে প্রকাশ্যে মাইক ধরে বলছে যে সদ্য যে নির্বাচন হলো সভাপতি, সেই সভাপতি 19 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে বাংলার কাছে। হেলেঞ্চার প্রধান 16 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। আসনুর উপপ্রধান সেও টাকা বিনিময়ে বিক্রি হয়েছে। বয়রার প্রধান সে অনেক টাকার বিনিময়ে চেয়ারটা পাচ্ছে। আর আসনুর উপপ্রধান সরি প্রধান গরিব মহিলা বলে তার কাছে টাকা নেওয়া হয়নি। এই যে ভুল তথ্য, এই সিপিএমের দেওয়া ভুল তথ্য, ভুল তথ্যের বিরুদ্ধে সারা বাগদার মানুষ আজ একত্রিত হয়েছে, যে এই ভুল তথ্য এখন উদ্যোগ করতে হবে। আমাদের যিনি অবজার্ভার ছিলেন তার নাম কটুকথা বলেছে, সেই যে বাগদার মানুষ একত্রিত হয়ে গেছে আজকে, সেই মহিলা নেতৃত্বে আমাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আমরা অনুরোধ করছি। আমরা নতুন বাজারে ঢুকি, তখন কবিতা হালদার চ্যাংড়ার বাসিন্দা উনি মাইক ধরে বলছে যে বনগাঁর শঙ্কর আড্ড সভাপতি 19 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, বয়রার প্রধান 11 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, আশারুর উপপ্রধান 6 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, এবং আশারুর প্রধান গরিব বলে তার কাছে টাকাটা নেওয়া হয়নি। এই ধরনের অকথ্য ভাষায় উনি আমাদের অবজারভারের সম্পর্কে বাজে মন্তব্য করেছে। উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। চাপের মুখে পড়ে প্রকাশ্যে মাইকেই ক্ষমা চাইলেন কবিতা হালদার। পক্ষ থেকে তাকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আমার শুভেচ্ছা রইল, কিন্তু উনি যেটা বলছেন খবর পেয়ে ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ এসে ঘেরাও মুক্ত করেন কবিতা দেবীকে, নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুই পুত্র সন্তান সহ এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মিনাখা এলাকায়। জানা গিয়েছে ওই মৃত গৃহবধূর নাম মনিকা সর্দার, তার দুই পুত্র সন্তানের বয়স 4 এবং 6 বছর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দিল্লি বুখারি কাণ্ডের ছায়া এবার বসিরহাটের মিনাখাই। দুই পুত্র সন্তানকে গলা টিপে মেরে আত্মহত্যা করল মা। বসিরহাট মহকুমার মিনাখা থানার 4 নম্বর চৈতল কানমারি আদিবাসী পাড়ার ঘটনা। আত্মঘাতী মা মনিকা সর্দার, তিনি পেশায় দিনমজুর। দুই সন্তান কিষান সর্দার ও কিরণ সর্দার, স্বামীর নাম কিশোর সর্দার। কেরালা শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে তিনি বাড়ি ফেরেন। স্বামীর অনুপস্থিতিতে দুই সন্তানকে গলা চেপে মেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো অনিমা। এলাকাবাসীদের দাবি অনুযায়ী সকাল থেকেই ফুটবল খেলার জন্য বাইরে ছিলেন কিশোর। তার মাও সকাল থেকে ব্যাংকের কাজে বাইরে ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক অভাবের কারণেই বাড়িতে প্রায়ই অশান্তি হতো। পুলিশের প্রাথমিক অনুমান অভাবের জেরেই এই ঘটনা ঘটেছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 5,000 ওই টাকা তুলে ওর পিসিমাকে ডেকে আমি বৌমাকে নিয়ে যাব, সে কবিরাজ বাড়িতে তোরা একটু আমি আসতে এসে ডেকে আমি নিয়ে যাব ওর পিসিকে। তারপরে দেখি এসে একবারে দেখি বাচ্চা কাচ্চা সব নিয়ে আসছে। আমি তখন ছেলে কোথায় ছিল আপনার? ছেলে আমি কোথায় ছিল আমি বলতে পারি না। ছেলেকে ছেলে তো এরকম করে ছেড়ে রাখে না, ওর যে কি চক্র করেছে ছেলে। সেদিন ছেলে কিনাকে নিয়ে যায়নি না, তো তিনটে ছিল ওর মেজে ভাইয়ের একটা আর ওর দুটো ওর দুটো আর সেই দুটো ছেলেকে অন্যদিন নিয়ে যায় আর কাল করে আর সে নিয়ে যায়। স্বামীর পরকীয়ার জেরে আত্মঘাতী এক গৃহবধূ। জানা গিয়েছে মৃত গৃহবধূ নাম তন্দ্রাপাল। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের গুমা এলাকায়। তন্দ্রার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। ঘটনার অভিযোগ জানিয়েছে তন্দ্রার বাবা। মাত্র 7 মাস আগে হাবড়ার ফুলতলার বাসিন্দা তুষার পালের মেয়ে তন্দ্রাপালের দেখাশোনা করে বিয়ে হয় গুমা সুকান্তপল্লীর বাসিন্দা সুজিত দত্তের সঙ্গে। অভিযোগ, বিয়ের কিছুদিনের মধ্যেই তন্দ্রা জানতে পারেন তার স্বামী সুজিতের বিয়ের আগে থেকেই সম্পর্ক রয়েছে আত্মীয়া এক বৌদির সাথে। সেই কথা তন্দ্রা ফোনে বারবার তার মাকে জানিয়েছিলেন। সেই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই অশান্তিও চলত। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার তুষারবাবুর বাড়িতে সুজিত ফোন করে জানায় তাদের মেয়ের খুব শরীর খারাপ, বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় তুষারবাবু। সেখানে গিয়ে দেখেন তার মেয়ে মর্গে রয়েছেন। হাসপাতালে খবর নিয়ে জানতে পারেন তাদের মেয়ে তন্দ্রার গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে।
কিন্তু তুষারবাবুর অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। সুজিত ও তার বৌদির সম্পর্কে জেনে ফেলায় তাদের মেয়েকে খুন করেছে সুজিত। এই মর্মে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তুষারবাবু। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। আমার খুব সময় মনে হয় যখন 11টার সময় ওর মার সঙ্গে কথা বলেছে, মেয়ে ওর মার সঙ্গে কথা বলেছে, প্রায় 1 ঘন্টা ধরে কথা বলেছে। কথা বলে কয়েছে তোমার জামাই খাতি এসছে, তোমার জামাই খাতি দেবো, এবার সেখান থেকে ফোন না রাখো, সে আমি তাই বলে রেখে জামাই খাতি দিয়েছে, জামাই খেয়েছে, তারপরে দেওয়ার খেয়েছে, তারপরে মেয়ে শুনি আমরা মারা গেছে। এখন কোনো নিশ্চয়ই কোনো হয়তো মেরে ঝুলিয়ে দিয়েছে। বাড়িতে কে কে ছিল? বাড়িতে ওর দেওয়ার আর ও ছিল আর ওর বর ছিল। বাড়ি তার নাম জামাই, বাড়ি গুমা, গুমা সুকান্ত বললি, জামাইয়ের নাম কি? সুধীর দত্ত। কি করে? উইকেটে, উইকেটে ব্যবসা। কবে বিয়ে হয়েছিল? মাঘ মাসের 21 তারিখ। এই কদিনের বিয়ের মধ্যে এতে কি অশান্তি হতে পারে যে আপনার মেয়েকে মেরে ঝুলিয়েছিল? কি মনে হয় পণ ফন কিছু দিয়েছিলেন বা এই নিয়ে কি অত্যাচার হতো বলে মনে হয় আপনার? অত্যাচার তো কিছু হতো না। এবার শুনতাম ওর মাকে বলতো এরকম, মা এরকম রাত 12টা হোক 11টা হোক ওর কার সঙ্গে ফোনে কথা বলতো। এবার জিজ্ঞাসা করলি, আমি বৌদির সঙ্গে কথা বলছি, অমুক সঙ্গে কথা বলছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে ওই আমার তারা বসে কথা বলতো, এবার কার সঙ্গে কথা বলতো সঠিক বলতো। এবার সেখান থেকে ছিল ওর একটা বিয়ের আগে, এবার সেটা অবশ্যই ওর সঙ্গে আমি বিয়ে করবো না, সেটাও চিন্তা না করে আমার মেয়েকে দেখে শুনে নিয়েছিল। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। Absolutely free of delivery in 5 kilometers. Rajnandini Restaurant. Make your every moment special. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত, বনগা প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। পুনরায় গাইঘাটা পঞ্চায়েত সমিতি গঠন করল তৃণমূল কংগ্রেস। এই সমিতিতে মোট আসন ছিল 39টি, তার মধ্যে 33টি পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বাকি 6টি পেয়েছে বিজেপি। সভাপতি নিযুক্ত হয়েছেন গোবিন্দ দাস এবং সহসভাপতি নিযুক্ত হয়েছেন ইলা বাগচি।
গাইঘাটা পঞ্চায়েত সমিতি পুনরায় গঠন করল তৃণমূল। বুধবার ছিল তার আনুষ্ঠানিক শপথ গ্রহণ। গাইঘাটা পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা 39টি, যার মধ্যে বিজেপি পেয়েছে 6টি এবং তৃণমূল 33টি পেয়ে আজ পঞ্চায়েত সমিতি গঠন করল। পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন গাইঘাটার দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী এবং সমাজসেবী গোবিন্দ দাস, সহসভাপতি ইলা বাগচি। তিনি এর আগে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মদক্ষ ছিলেন। শপথ গ্রহণের পর দুপুরে তৃণমূলের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সেটি চাঁদপাড়া বাজার ঘুরে চাঁদপাড়া মিলন সংঘের মাঠে শেষ হয়। সেখানে গোবিন্দ দাস, ইলা বাগচি, সাংসদ মমতা ঠাকুর সহ কয়েক হাজার কর্মী পা মেলান। এদিন শপথ গ্রহণের পর গোবিন্দ দাস জানিয়েছেন, এই জয় তৃণমূলের উন্নয়নের জয়, মা মাটি মানুষের জয়। গাইঘাটে যেহেতু আর্সেনিক প্রবণ এলাকা, সেই কারণে সেই দিকে কাজ করা তার প্রধান লক্ষ্য থাকবে। আজকের এই জয়টাকে কি বলবেন? জয়টা আমরা আবারও মা মাটি মানুষের উদ্দেশ্যে নিবেদন করলাম। সঙ্গে সঙ্গে এই জয়ের আমরা মনে করি যে ব্যাপক উন্নয়ন গোটা গাইঘাটা জুড়ে হচ্ছে, গ্রাম থেকে সমস্ত জায়গাতে, তারই একটা প্রতিফলন আমরা পেয়েছি। সেই জয়কে আমরা মা মাটি মানুষকে উৎসর্গ করেছি। এবার আমাদের যে উদ্দেশ্য আগামী দিনে আবার গোটা গাইঘাটাকে সর্বোচ্চ করে যেসব কাজগুলো এখন অসম্ভব, সেই কাজগুলোকে আবার এগিয়ে নিয়ে যাওয়া এবং করা নিয়ে যাওয়া। উন্নয়নে গোটা বাংলাকে যেমন নির্মল বাংলা বলে মুখ্যমন্ত্রী বলছেন, আমি চাই গোটা গাইঘাটার সমস্ত পঞ্চায়েতগুলো নির্মল পঞ্চায়েত তৈরি হোক এবং বিশেষ করে আর্সেনিক যে অবস্থা সেই মুক্ত হোক। আমাদের এখানে আর্সেনিক প্রভাবিত এলাকা, এখনও মানুষ অনেকে আর্সেনিকে আক্রান্ত হন, সেইগুলো থেকে যাতে মানুষ না ভুগেছে ব্যবস্থা করা। তারপরে বিশেষ করে SC ST OBCদের অনেক সময় অনেক বঞ্চনা আছে, তারা অনেক সময় সার্টিফিকেট পান না, সেগুলোকে ত্বরান্বিত করা যাতে সঠিকভাবে তারা পরিষেবাটা পায় সেটাই দেখা। আড়াই বছরের এক শিশুকে বাড়িতে আটকে রেখে এক গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনার পর বারাসত থানায় অভিযোগ জানিয়ে সন্তানকে ফিরে পেলেন তার মা। ঘটনাটি ঘটেছে বুধবার বারাসতের গেঞ্জি মিল এলাকায়। বারাসত থানার উদ্যোগে শ্বশুরবাড়ি থেকে নিজের সন্তানকে ফেরত পেলেন বিতাড়িতার স্ত্রী। ঘটনাটি ঘটেছে বারাসত থানার অন্তর্গত গেঞ্জি মিল এলাকায় লোকনাথ মন্দিরের কাছে। স্ত্রী পিয়া হেলার অভিযোগ, গত 4 বছর আগে হিন্দু শাস্ত্র মেনে ও রেজিস্ট্রি করে বিবাহ হয় দমদমের বাসিন্দা প্রিয়ার সাথে বারাসাতের বাসিন্দা অভিযুক্ত মিঠুন হেলার। অভিযোগ, বিয়ের পর থেকেই প্রিয়ার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো মিঠুন। অভিযোগ ছিল মিঠুনের পরিবারের লোকেদের বিরুদ্ধেও। বিভিন্ন সময় পণের দাবি করেও অত্যাচার চলত তার ওপর। গত মঙ্গলবার অত্যাচার চরমে উঠলে সন্ধ্যায় প্রিয়াকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং 2.5 বছরের শিশুকে ছিনিয়ে নিয়ে নিজেদের কাছে রেখে দেয় মিঠুন। সেই দিনই বারাসাত থানার মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ না নেওয়া হলেও বুধবার পুনরায় বারাসাত থানার ইন্সপেক্টর ইনচার্জের উদ্যোগে মহিলা পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটা এটা হচ্ছে, আমার শ্বশুরবাড়িতে এখন আমাকে রাখতে চাইছে না, ওর অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। আমাকে বলছে আমি বাচ্চালান আছি, মানে চৈত্রহীন আছি, তোর সঙ্গে আমি ঘর সংসার করবো না। আর এখন আমাকে বলছে, আমাকে প্রচুর মেরেছে, এখানে মেরে উড়ে দাগ করেছিল, এখন বলছে কি যে আমি তোমার সঙ্গে ঘর করবো না। আমি ঠিক আছে, আমার বাচ্চাকে নিয়ে আমি চলে যাই। তো বলছে কি আমি ডিভোর্স দেবো না, তুমি আমাকে ডিভোর্স দাও, না তো আমি তোমাদের শান্তিতে ঠিক টিকতে দেবো না। এবার আমি বলছি ঠিক আছে, মানে ওর ডিভোর্স দিলে আমাকে খোরপোশ দিতে হবে, এই জন্য আমাকে ওর ডিভোর্স দিচ্ছে না। তা আছে ঠিক আছে, আমি ডিভোর্সটা আমি দেবো। এবার এখানে এসছে এরা নিয়ে খুব বিচার মিচার কিছু করিনি, আমাকে ন্যাকা ম্যাকা বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। আর এখন বলছে বাচ্চা, আমি বাচ্চাটা কেন নিয়ে গেল, কবে নিয়ে গেল? কালকে রাত্রিবেলা। কি বললে নিয়ে গেল? আমাকে বলছে কি যে বাবু চাম বিস্কুট খাম, যে আমার ছেলেকে আমি কোনো মতে দেবো না। বলছে কি যে কোনো মতে দেওয়া হয় না, ঠিক আছে দেখি কে দেয় না। তো আমার ছেলেকে খাবারের লোভ দেখিয়ে ওকে নিয়েছে, নিয়ে যাওয়ার পর আর ফিরে আসিনি আমার কাছে। ছোট কত বয়স আপনার? আমার বাচ্চার 2.5 বছর। আমি বলছি এমনি করে চলছে, আমি বলছি তাও আমি সংসার করতে চাই, আমি ওকে ছাড়তে চাই না, কেন ভালোবাসার পর বিয়ে করছি, তো তাও আমি ওর সঙ্গে থাকতে চাই। বাট এখন দেখি ও আমার আমি আর ওর সঙ্গে পাচ্ছি না বলে আমি আর থাকতে পারবো না। আমাকে ব্যাস আমরা তোমাদেরকে হাঁচড় করছি, আমাকে ওর সঙ্গে দিয়ে আমাকে উদ্ধার করে দাও, আমার বাচ্চা আমি লাইফটা দেখি, কেন ওরা আমার বাচ্চাকে ভালো শিক্ষা দেয় না। আমার ওই ছোটো বাচ্চাকে জিজ্ঞেস করলে আমার ওর বাবা কেমন মারে না মারে আমার ছোটো বাচ্চা বলতে পারবে। হারোয়া ব্লকের বাসিন্দা শিক্ষক রবীন্দ্র কুমার সাচ্চা, অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষক নিজের সঞ্চিত অর্থ দিয়ে গড়ে তোলেন একটি স্কুল। পেনশনের টাকাটা পর্যন্ত এই স্কুলের স্বার্থেই খরচ করেন তিনি। শৈশব জীবনে দুধভাত তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার জুটত না। কঠিন জীবন সংগ্রামের লড়াই করে শুধুমাত্র জেদের বসেই দাঁতে দাঁত চেপে দারিদ্রতার সঙ্গে লড়াই করে পড়াশুনো শেষ করে স্কুল শিক্ষকতার চাকরি পান হারোয়ার শিক্ষক রবীন্দ্রবাবু।
কিন্তু ছোটবেলার সেই অভিজ্ঞতা তার মনে জীবন্ত ছিল। কোনো শিশু যাতে পড়ার খরচ যোগাতে গিয়ে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাই চাকরি জীবনের সমস্ত অর্থ দিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে দিলেন তিনি, বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ। এই স্কুলে এখন দুস্থ ছাত্রছাত্রীদের ভিড়, আর এটি এখন রবীন্দ্রবাবুর একমাত্র ধ্যানজ্ঞান। চাকরি জীবনে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি, সঞ্চয়ের সবটাই দিয়েছেন এই স্কুলে। পেনশনের টাকাও যেটা পান তার পুরোটাও খরচ করেন এই ছাত্রছাত্রীদের জন্য। কারণ একটাই, এই স্কুলে পড়লে কোনো টাকা লাগে না, কিনতে হয় না বই খাতা স্কুল ড্রেস, এগুলি সব বহন করেন শিক্ষক রবীন্দ্রবাবু। উদ্দেশ্য তার একটাই, এলাকার কোনো ছেলেমেয়েরাই যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। রবীন্দ্রকুমার স্যারটা মানে আমাদের যিনি হেড শিক্ষক, স্কুলটা অনেক কষ্ট করে উনি করেছেন রিটায়ারমেন্ট করার পরে, মানে 2005 সালে স্কুলটা করেছেন, এত বছর স্কুলটা করার পরে উনি নিজেই চালাচ্ছেন, মানে খুবই কম পয়সাতে টাকা দিয়ে, মানে নিজের অসুখ খরচ দিয়েও আমরা স্কুলের বাচ্চাদের জন্য করে যাচ্ছি। এরকম মাস্টারমশাই যদি প্রত্যেকটা গ্রামে একজন করে থাকতো, তাহলে আজকের যে বাচ্চা কাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এরকম আর ঘুরে বেড়াতো না, বা স্কুল ছুট থাকতো না। মানে মাস্টারমশাই আমাদের স্কুলে খুব অল্প সংখ্যক পয়সা, আমাদের মাস্টার রিটায়ার মাস্টার, তিনি আর কত খরচ করে পারবেন? যদি সরকার একটু দেখে আমাদের এই স্কুলটার দিকে, তাহলে মানে খুব ভালো হয়। স্কুলটা কে করেছেন? এই স্কুলটা রবীন্দ্রকুমার সাঁতরা নিজেই করেছেন? হ্যাঁ, নিজেই করেছেন, সব কিছু নিজেই করেছেন। কেন করছে আমার তো ওই তো বললাম, আমাকে বলতো ঘরে কে বলে মাস্টার হচ্ছে, কিন্তু আমার আমার যে আকাঙ্ক্ষা আমার কোনো স্বার্থ নেই, কারণ আমি ইচ্ছে করলে আমি যে টাকা পাই ভালো করে আমি গাড়ি চড়ে ঘুরে বেড়াতে পারি, আমার কোনো স্বার্থ নেই। কিন্তু গ্রামের ছেলেমেয়েগুলো মানুষ হোক, এরা মানুষের মতো মানুষ হোক, আমি এরা অনেক কিছু সুযোগ থেকে তারা বঞ্চিত, এটা সত্যি কথা। আমি চেয়েছিলাম যে একটা আদর্শ একটা স্কুল করবো, তার জন্য আমার জায়গার প্রয়োজন ছিল, সে জায়গা আমার অবশ্য নেই, তবুও যতদূর পারি আমি করার চেষ্টা করেছি। প্রভিডেন্ট ফান্ডে পুরো টাকাটা দিয়ে দিয়েছে? হ্যাঁ, আমার সব টাকাই এই স্কুলের পিছনে ঢেলেছি, আমার যা কিছু এখনও ডালছি থাকে, যা কিছু আছে আমার গ্রামের ছেলেমেয়েগুলো তারা ভালো পারতেন তো বেড়াতে ঘুরতে যেতে এখানে ওখানে যেতে পারতেন তো? তা অনেক উল্টে গেছে, কেউ লন্ডনে আছে, কেউ অস্ট্রেলিয়ায় আছে, কেউ আমেরিকায় আছে, আমার প্রাক্তন ছাত্ররা। আপনি প্রভিডেন্ট ফান্ডে সব সমস্ত টাকা স্কুল করেছেন? প্রভিডেন্ট ফান্ডে আমার গ্র্যাচুইটি আমার পেনশনে সব টাকা আমি স্কুলের পিছনে খরচ করেছি। পেনশনের টাকাটাও দিয়ে দেন? পেনশনের টাকা মানে দিই, নিজের বলতে কী রাখেন? নিজের বলতে কী থাকবে আমার তো, আমি নিজেই আমি নিজের স্বার্থ কোনদিন দেখিনি। কেউ পড়লো না, পড়াশোনা তো সবাই করছে, পড়াশোনা করে হয়তো চাকরি করছে, চাকরি করে তো মানুষ হলো না, মানুষ তো মানুষ হতে হবে, নিজের স্বার্থটা দেখলো না, অন্যের স্বার্থকেও দেখতে হবে। আমি যদি নিজের স্বার্থ দেখতাম তাহলে কোন প্রয়োজন ছিল দেখে না আসার, হয়তো বাড়ি বসে থাকতাম আরাম করতে পারতাম, আমি কষ্ট করছি কেন না এদের জন্যে। আমি এই এরাই তো চেয়ারম্যান, এরাই ভবিষ্যৎ হবে একদিন, আমি চাই আর মানুষের মতো মানুষ হোক। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত
রাজ শাস্ত্রী। নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেথে কুমুর সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে। সাড়ম্বরে শিক্ষক দিবস উদযাপন করলো বাগদা ব্লকের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে এক গতানুগতিক পর্যায়ে শিক্ষক দিবস উদযাপিত হলো এই স্কুলে। এদিন শিক্ষক শিক্ষিকার ভূমিকা গ্রহণ করে ছাত্রছাত্রীরাই। এবছরও তার ব্যতিক্রম ঘটল না। ক্লাস 11-12 ছাত্রছাত্রীরা ক্লাস নিলেন তাদের ছোট ছোট ভাই বোনেদের। পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান প্রদান করে সমস্ত ছাত্রছাত্রীরা। নির্বাচন করা হয়েছে এই জন্য আমি স্যারদের ধন্যবাদ দেব, এবং এই প্রধান শিক্ষক পদটা পেয়ে আমি খুবই আপ্লুত হয়েছি। প্রধান শিক্ষকের দায়িত্ব যে কত বড় সেটা আজকের দিনের জন্য একদিনের জন্য হয়তো অনুভব করতে পারবে। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষকদের কিভাবে আজকে সম্মান জানানো হচ্ছে? প্রথমে তো আন্তরিক শ্রদ্ধাজ্ঞ এবং প্রণাম আছেই, তাছাড়াও নানা রকম গিফটের মাধ্যমেও তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে এবং মানপত্রও দেওয়া হচ্ছে। কি অনুষ্ঠান আছে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে? আছে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে আজকে প্রথমে তো আমি আজকে যারা স্টুডেন্ট ছিল তারা টিচার হয়েছে 11 এবং 12, তারা প্রথম 4টে পিরিয়ড ক্লাস নিয়েছে, এবং তারপরে নাচ গান আবৃত্তি এবং বক্তৃতা এরকম নানা রকম কালচারাল প্রোগ্রাম আছে। পাশাপাশি নদিয়া জেলাতেও পালিত হলো শিক্ষক দিবস। রানাঘাট 1 নম্বর চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট কলেজের প্রিন্সিপাল অরূপ কুমার মাইতি সহ বিশিষ্টজনেরা। 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন তিনি। কোনো পরীক্ষাতেই তাকে দ্বিতীয় হতে দেখা যায়নি। পরে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন তিনি। পাশাপাশি তিনি ভারতবাসীর চোখে ছিলেন একজন মহান শিক্ষক। আর এই মহান শিক্ষকের জন্মদিনে সারা দেশের পাশাপাশি নদিয়ার রানাঘাটেও পালিত হলো শিক্ষক দিবস উদযাপন। রানাঘাট 1 নম্বর চক্রের সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয় রথতলা প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে। অনুষ্ঠানে এলাকার সমস্ত শিক্ষক শিক্ষিকার পাশাপাশি উপস্থিত ছিলেন রানাঘাট কলেজের অধ্যাপক অরুণ কুমার মাইতি সহ বিশিষ্টজনেরা। আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 130তম জন্মদিবস উপলক্ষে, যেটা আমরা ওনারই ইচ্ছায় যে শিক্ষক দিবস পালন হচ্ছে 1962 সাল থেকে, তারই কর্মসূচি। আমাদের রানাঘাট 1 চক্রের মোট 91টি প্রাথমিক বিদ্যালয় এবং 26টি আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক বিদ্যালয় বা জুনিয়র স্কুল হাই স্কুল নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম। এখানে সাধারণত আমরা গত 1 বছর এসব শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করেছেন তাদের সম্বর্ধনা জানাই। আমাদের মধ্যে আজকে অনেক শিক্ষার্থী এসে বা অনেক শিক্ষক সবাই এসে উপস্থিত। আমাদের আজকে মেন যেটা বিষয় ছিল যে আমাদের এই বিষয়টি ঠিক করে দেয় আমাদের ডিপিএসসি থেকে, যে স্বাস্থ্য সচেতনতায় শিক্ষক এবং শিক্ষার্থীর ভূমিকা, তার জন্য আমাদের এই মূল বিষয়গুলো আলোচনা করার জন্য আমরা পেয়েছি আজকে আমাদের রানাঘাট কলেজের প্রিন্সিপাল ডক্টর অরূপ কুমার মাইতি মহাশয়কে। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের এনডিপিএসসির সভাপতি মাননীয় ডক্টর রমাপ্রসাদ রায়। আমাদের মধ্যে আমরা পেয়েছি রানাঘাট 1 নং পঞ্চায়েতের
পুনর্নির্বাচিত সভাপতি মাননীয় শ্রী তাপস কুমার ঘোষ, এদের সকলকে নিয়ে আমাদের। নদিয়ার পায়রাডাঙ্গা ভূতের স্থিতি স্কুলের শিক্ষক রিপন পাল, স্কুল ছুটির পরও ছাত্রছাত্রীদের অতিরিক্ত ক্লাস নিয়ে নজির গড়লেন এই শিক্ষক, তাতে যথেষ্ট উপকৃত ছাত্রছাত্রীরা। তিনি আর পাঁচজনের মতো শিক্ষক নন, স্কুল ছুটির পরও অতিরিক্ত ক্লাস করান, যার ফলে অনেকটাই উপকৃত ও মেধাবী হয়ে ওঠে এই স্কুলের ছাত্রছাত্রীরা। নদিয়ার পায়রাডাঙ্গা ভূদেব স্মৃতি বিদ্যালয়ের শিক্ষক রিপন পালের এই কর্মে গর্বিত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও। রিপন পাল, ডক্টর রিপন পাল যার কথা আপনি বলছেন, উনি আমারও শিক্ষক, আমি স্কুলেরই স্টুডেন্ট ছিলাম, এখন আমি এই অঞ্চলেরই একজন প্রাথমিক শিক্ষক। স্যারের এই উদ্যোগ অত্যন্ত সাধুবাদ আমরা সবাই জানাই, এবং এই ধরনের কাজ স্যার এর আগেও করেছেন। এমনিতেও আমরা দেখেছি স্যার অনেক স্টুডেন্ট যারা দুস্থ তাদেরকে বইপত্র খাতা কিনে দিয়েও সহায়তা করে থাকেন, এবং পড়ানোর বিষয়ে যে স্যার এর আগেও অনেক সময় স্কুলে আমরা বুঝতে না পারলে স্টুডেন্ট বা ক্লাসে বুঝতে না পারলে ক্লাস টাইমের বাইরে স্যার অনেক আগে থেকেই পড়াতে, তা এখন এই উদ্যোগটা যেটা নিয়েছেন এটা সবার জন্যই হয়েছে। আগে দেখা যেত যে স্টুডেন্টটা উৎসাহী হতো সে স্যারের কাছ থেকে ফেসিলিটিটা পেত, কিন্তু এখন দেখা যাচ্ছেন যে স্যার সবাইকেই মানে ক্লাসের যারা উৎসাহী সবার উদ্দেশ্যে এটা বলে দিয়েছেন, এবং সকল ছাত্রই বেশিরভাগ ছাত্রই একই সঙ্গে স্যারের কাছে স্কুল টাইমের পরে বিষয়টাকে আবার আরেকবার ভালো করে বুঝে নেওয়ার জন্য বসছে। এটা খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, এটা তো অবশ্যই মানে আজকালকার দিনে দেখা যাচ্ছে আমরা মিডিয়া বা অন্যান্য জায়গায় শিক্ষকদের বিরুদ্ধে নানান অভিযোগ আমরা শুনতে পাই যে টিউশন করতে বাধ্য করা হচ্ছে, নাহলে প্র্যাকটিক্যালের নম্বর দেওয়া হবে না, এরকম একটা বাতাবরণ রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্যারের ওই উদ্যোগটা একটা আলাদা নজির সৃষ্টি করলো যে শিক্ষকেরা যে মানে এখনও যে অনেক ভালো শিক্ষক রয়েছেন যারা সত্যিই ছাত্র ছাত্রীদের চিন্তাভাবনা করেন এবং শিক্ষার উন্নয়নের জন্য চেষ্টা করেন, সেটা দিক থেকে আমাদের স্যারের এই উদ্যোগ খুবই ভালো এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। স্কুলের ছাত্রছাত্রীরাও জানান তাদের শিক্ষকের নেওয়া এই অতিরিক্ত ক্লাসে তারা যথেষ্টই উপকৃত, এমনকি অতিরিক্ত টিউশন খরচাও করতে হয় না তাদেরকে। এখানে আমাদের বায়োলজির টিচার রিপন মহাশয় আমাদেরকে প্রত্যেক শনিবার করে একটা ক্লাস নিচ্ছেন, বায়োলজির এক্সট্রা ক্লাস, যার কারণে আমরা খুবই উপকৃত হচ্ছি, যার কারণে আমরা বাইরে কোনো টিউশন নেওয়ার প্রয়োজন হচ্ছে না, যার জন্য আমাদের পড়াশোনা অনেক উন্নতি হচ্ছে, স্যারও আমাদের কাছে অনেক কিছু এক্সপেক্ট করছে, আমরাও চেষ্টা করছি যথাযথ স্যার এতটা আমাদের জন্য যেহেতু কষ্ট করছে তার ফল দেওয়ার। তো আমরা খুব ভালো লাগছে আমাদের স্যারের কাছ থেকে এত কিছু পেয়ে, আর আমরা চাইবো যে স্যারের এত কষ্টের মর্যাদা দেওয়া। আমাদের রিপন স্যার প্রতি স্কুল শেষ হয়ে যাওয়ার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও স্কুল ছুটির পরে আমাদের মঙ্গলবার আর শনিবার করে এরা এক্সট্রা ক্লাস নেয়। এই এক্সট্রা ক্লাস নেওয়ার ফলে আমরা খুবই উপকৃত হই, এবং এর ফলে আমাদের আমাদের যে এক্সট্রা প্রাইভেট টিউশন নেওয়ার কথা ছিল সেইটা আমরা নিই না, আমরা বায়োলজির কোনো আলাদা টিউশন নিই না, আমরা এই স্কুল ছুটির পরে প্রত্যেক শনিবার মঙ্গলবারে যে ক্লাস করাই তাতেই আমরা এই ক্লাস করি, এবং এই ক্লাস করার ফলে আমরা খুবই উপকৃত হই। স্যার আমাদের জন্য অনেকটাই খাটেন, অনেকটাই সময় নষ্ট করেন আমাদের জন্য, আমাদের বোঝানোর জন্য, যাতে আমরা কিছু জীবন উন্নতি করতে পারি এবং আমাদের আমরা যাতে ভালো একটা মার্কস নিয়ে বেরোতে পারি, সেই জন্যেই আমরা এই এই স্যারের সাথে সাথে আমরাও যোগ দিয়েছি, এবং আমাদেরও উদ্যোগ আছে স্যারের উদ্যোগ যে আমরাও এইভাবে আমরাও চেষ্টা করবো একটা ভালো রেজাল্ট করার, আর স্যারেরাও বলেছে আমাদের স্যারও আছেন আমাদের সঙ্গে। স্কুল ছুটি হওয়ার পর 15 মিনিট চলে টিফিন, তারপর বায়োলজি ক্লাস করান রিপন স্যার। এদিন আমাদের প্রতিনিধিকে তিনি জানালেন, আমি সেখানে ছোটবেলা থেকে যখন পড়াশোনা করেছি খুব দুস্থ পরিবারের ছেলে আমি, এবং সেখানে মাস্টারমশাইদের সহযোগিতা করেছি, তারা আমাকে ফ্রিতে পড়াশোনা করিয়েছে, এবং আমি যদি ওদেরকে একটু পড়তে পারি আমার মনে হবে যে আমি কিছু সমাজকে দিতে পারলাম, মানে এর চাইতে বড় কিছু আর নেই, সমাজকে কিছু দিতে পারলাম। আমি তো অনেক কিছু নিয়েছি আমার তখন মাস্টারমশাই সকলের সহযোগিতা পেয়েছি, এমনকি মাস্টারমশাইরা বই পর্যন্ত কিনে দিয়েছি। হ্যাঁ, কিন্তু সেটা নিয়েছি, আমি যদি তার বাইরে ওদের জন্য যদি এইটুকুনি করতে পারি আমার ভালো লাগে, এই জন্য আমি ক্লাস 10-11 এটাকে একদম পুরো কন্টিনিউ করবো বলেই শপথ নিয়েছি। কারণ হচ্ছে যে ওদেরকে একটু এক্সট্রা করে যদি পড়ানো যায়, আমরা যে সময়টা ক্লাসের মধ্যে পাই সেই সময়টা হচ্ছে গিয়ে বেশি মানে অনেকটা বেশি দেওয়ার মতো জায়গা আমাদের থাকে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা এক্সট্রা ক্লাস নেওয়া যায় আর একটু বেশি দেওয়া যায়, কারণ এর এমনিতেই তো ক্লাসের বাইরেও বাইরে ঘুরে বেড়ায়, সেটা যদি হচ্ছে বাইরে পড়ে তো সেই সময় সেইটা যদি না করে ক্লাসের একই ছাদের নিচে যদি সবটা পেয়ে যায় সেক্ষেত্রে ওদের একটু সুবিধা হলো,
আর আমার আমার কি হলো যে আমার ভালো লাগে ওদেরকে নিয়ে একটুখানি, এখান থেকে যদি ওরা ভালো কিছু একটু বেশি সময় ধরে একটা সাবজেক্ট যদি একই ছাদের নিচে পেয়ে যায় এবং সেটা যদি ওদের নিজেদের জীবনে কাজে লাগে, হ্যাঁ, সেই সাবজেক্টটাকে নিয়ে তারা জীবনে ওই পার্টিকুলার সাবজেক্টটা শুধু তো নয়, কারণ এখানে একসঙ্গে অনেকগুলো সাবজেক্ট আছে, তো সেইগুলো সব সাবজেক্টগুলোর মধ্যে এইটাও একটা সাবজেক্ট, এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ বায়োলজি নিয়ে পরবর্তী ক্ষেত্রে এরা ডাক্তার বলুন বা বিভিন্ন রকমের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলুন, তারপরে মাইক্রোবায়োলজি বলুন, এই ধরনের বিভিন্ন গবেষণামূলক দিকগুলো কিন্তু এখন খুলে গেছে। তো বায়োলজির কনসেপ্টটা যদি ভালো করে তৈরি করতে পারে তাহলে দেখা যায় যে অনেকগুলো ক্ষেত্রেই ক্ষেত্রকে তারা প্রতিযোগিতার ক্ষেত্রকে তারা কভার করতে পারবে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচ হতো দেখি।